হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করা শিখব। আমার আগে থেকে ডাউনলোড করা, আপনাদের যদি না থাকে তাহলে আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইয়েস করবেন, তারপর আমরা একদম নিচে চলে আসব। নিচে এসে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটাতে আমরা ক্লিক করে কন্টিনিউ দেব। তারপরে দেখুন এখানে কি চাচ্ছে, এন্টার ইওর প্রোডাক্ট কি, এটা আপনাদের সেট আপের ফাইলের সাথেই চলে আসবে। এই তো দেখুন রেডমি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন এখানে কীগুলো দেওয়া আছে, এখান থেকে শুধু কপি করে নেবেন। কপি করে নিয়ে পাঁচটা কী থাকে এখানে কপি করবেন, কপি করে এখানে এসে পেস্ট করে দেবেন। যদি আপনার কি ভুল হয় তাহলে এখানে ক্রস চিহ্ন আসবে, আর যদি সঠিক হয় তাহলে রাইট হবে। তারপর কন্টিনিউ, এরপর আমরা ইনস্টল নাও। এটা ইনস্টল হতে সময় নেবে কিছু, এটা ইনস্টল হতে অনেকক্ষণ সময় নেয়। আমি ভিডিওটা টেনে দিচ্ছি। তারপর আমরা এটাকে ক্লোজ করে দেব। এখন ক্লোজ করে দেওয়ার পর এখানে কিন্তু শো করে নাই, এটাকে আপনাকে কপি করে নিয়ে আসতে হবে। আমরা উইন্ডোজে যাব, যে এখানে অলে ক্লিক করব, একটু নিচে আসবো, এই যে দেখুন মাইক্রোসফট অফিস, এটাতে যে এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007, এটা আমরা মাউসের ডান দিকে ক্লিক করে কপি করব। কপি করে ডেস্কটপে এসে পেস্ট করে দেব। ব্যাস, ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ারও করবেন যদি আপনাদের কোনো কাজে আসে ভিডিওটা। ধন্যবাদ।